আগ্রাসরীত প্রতিপক্ষর গুলিত শান্তিময় চাকমা নামে উগুয়া ফারি যুবক গুরুতর আহত ইয়ে। আহত অবস্থাত পুলিশ ও স্থানীয় উদ্ধার করে হারাসুরি সদর হাসপাতালত আনিলে প্রাথমিক চিকিৎসা শেষে তারে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালত ফাটাই দেয়। শুক্রবার বিয়ানে ফোন 11 তারিখকে হারাসুরি দিঘিনালা রোডের সারিমাল এলাকাত এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ শান্তিময় চাকমা হারাসুরির ফানসুরি উপজেলার হরৎফাড়ার বাসিন্দা চিন্তাভূষণ চাকমার ফোয়া বলে জানা যায়। তে পার্বত্য চিটাঙ্গর আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট UPDF-এর প্রসিদ খিসা গ্রুপের সাধারণ সদস্য। পুলিশ ও প্রত্যক্ষদর্শীল জানায় শান্তিময় চাকমা হারাসুরি দিঘিনালা রোডের সাইডমার এলাকাত গাড়ি ঘোড়া তিয়াই চাঁদা আদায় করিবার সময় প্রতিপক্ষর কয়েকজন যুবক শান্তিময় চাকমার ধরি লই যায় গুলি করে। হারাসুরি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক আব্দুল হান্নান জানায় এখনও কেউ অভিযোগ লই নয়, তারপরও পুলিশ সন্ত্রাসী হলরা আটক করিবার লাই চেষ্টা করি যার। ডেস্ক নিউজ, C+ TV।